আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। তো বরাবরের মতো আছে নাফিউর মামা। তো মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামা, আপনি কেমন আছেন? তো মামা আজকে আপনার আমাদের কী দেখাবেন? আজকে দেখাবো হচ্ছে যত ধরনের ইনভার্টার আমার কাছে আছে চায়না যে ইনভার্টারগুলো, সেইগুলো আমি আজকে দেবো এবং তার প্রাইস। দোকানের লোকেশন? আচ্ছা, আমাদের দোকানের নাম হচ্ছে আপনার মিজান ইলেকট্রনিক্স, পাইকগাছা বাজার, খুলনা। আচ্ছা, এটা দোকানটা অবস্থিত হচ্ছে আপনার গাজী হোটেলের সামনে অথবা আপনার পোস্ট অফিসের সামনে, ব্যান্ড স্ট্যান্ডে এসে বাম সাইডে। হ্যাঁ, পোস্ট অফিসের সামনে কিংবা গাজী হোটেলের সামনে বললে যে কেউ চেনা দেবে। আচ্ছা, ও আমরা কুরিয়ার পলিসিটা বললাম। আচ্ছা, যারা মাল নিতে চান আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তারা ওই নাম্বারে যোগাযোগ করবেন, সারা বাংলাদেশে আপনার হাত পর্যন্ত মালটা পৌঁছে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে। তো প্রাইস থাকবে কি আজকের? প্রাইস খুচরা প্রাইস থাকবে। আচ্ছা, যারা হোলসেল নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন, যে ভাই আমি দোকানের জন্য নিব, তাদের জন্য ভালো একটা প্রাইস থাকবে। আচ্ছা ঠিক আছে। তো পুরাকে চলে যায় নাকি? জি। তো ঠিক আছে, ফার্স্টে কী দেখবো? প্রথমে দেখাবো হচ্ছে আপনার, এটা কি হাই কোয়ালিটি? জি, সব থেকে ভালো কোয়ালিটি আছে। এটা সোলার পাওয়ার ইনভার্টার আপনার উইথ চার্জার সহ, ঠিক আছে? হ্যাঁ, ইউপিএস মোড। ফ্যাসিলিটি হবে হচ্ছে আপনার ইউপিএস। জি, আপনার কখন কারেন্ট যাবে আসবে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? কম্পিউটার ব্যাকআপ দেওয়া যাবে। জি, এটা মালটা খুলে দেখাই। মালটা সেই ডিজিটাল ডিসপ্লে সহ, ঠিক আছে? আচ্ছা, ডিজিটাল ডিসপ্লে আপনার ইউএসবি পোর্ট আছে, দুইটা আছে, আউটপুট লাইন আছে, 1000 ওয়াট, 10 এম্পিয়ার চার্জিং সহ 1000 ওয়াট আছে আপনার ইনভার্টার, ঠিক আছে? ইউপিএস মোড, ঠিক আছে? ঠিক আছে, এর সাথে ডিসপ্লে সহ না? জি, ডিজিটাল ডিসপ্লে সহ। দেখি বাবা। আচ্ছা, এটার প্রাইস থাকবে কেমন বাবা? আচ্ছা, এটা রাখতে পারবো আপনার 4800 টাকা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল 8টা মসফেট ব্যবহার করা হয়েছে। এর সাথে থাকছে আপনার একটা ব্যাটারি ক্লিপ, আর হচ্ছে আপনার এসি কর্ড। এসি কর্ডও সাথে আছে, তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস আছে আপনার 4800 টাকা রাখা যাবে, 4800। এটা সর্বোচ্চ হাই কোয়ালিটি না? জি জি। প্রাইস 4800 টাকা। 4800 টাকা, মানে প্রাইস তো অনেক হাই। হ্যাঁ, জিনিসও ভালো, জিনিস ভালো। আচ্ছা, এই পর্যন্ত যাদের কাছে বিক্রি করা হয়েছে অনলাইনে তারা কি কোনো রিপোর্ট দিছে? কোনো রিপোর্ট আজ পর্যন্ত আমার কাছে আসি নাই, কিন্তু অনেকে দেখছে আপনার মনে করেন কারেন্টের লাইন আপনার উল্টোপাল্টা করে নষ্ট করে ফেলছে, এরকম রিপোর্ট আইছে। এবার আমি বুঝতে পারিনি, আমি তো এরকমভাবে কানেক্ট করছি কিন্তু হয়নি, আমার জিনিসটা নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে আবার মসফেট চেঞ্জ করতে হয়েছে এছাড়া। আচ্ছা, এর মসফেটগুলো কিন্তু পাওয়া যায় আমাদের কাছে? আছে। হ্যাঁ হ্যাঁ আছে। ঠিক আছে। আচ্ছা, পরে আছে আপনার এই যে 10 এম্পিয়ার চার্জার সহ 1000 ওয়াট ইনভার্টার, একই রকম সিস্টেম কিন্তু এটা একটু নর্মাল কোয়ালিটি। খুলে দেখানো যাবে না? হ্যাঁ, ঠিক আছে, আউটপুট আছে, একটা ইউএসবি লাইন। আচ্ছা, এটা আছে আপনার এপাশে আবার কুলিং ফ্যান দেওয়া আছে, ঠিক আছে? এটা কি ব্যাটারি চার্জার সহ? হ্যাঁ, ব্যাটারি চার্জার সহ। আপনি এক্সট্রা যদি এর সাথে আরেকটা 10 এম্পিয়ার কিংবা 20 এম্পিয়ারের যদি চার্জার এক্সট্রা ইউজ করেন, ভালো হবে। একটা, দুইটা, তিনটা, এভাবে আছে আপনার 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। আচ্ছা, এটার প্রাইস আছে আপনার 2950। 2950 টাকা কি ভালো প্রাইস? হ্যাঁ, ভালো প্রাইস, 2950। আচ্ছা ঠিক আছে। তারপর আমি হচ্ছে 2000 ওয়াট ইনভার্টার, ওটা চার্জার বাদে। হ্যাঁ, এই যে 2000 ওয়াট অনলি, 2000 ওয়াটের ইনভার্টার, ডিসি এসি, মানে শুধু ডিসি থেকে এসি বোল্ট বের করে। হ্যাঁ, এসি বোল্ট বের করে। 2000 ওয়াট? হ্যাঁ, 2000 ওয়াট, মানে চার্জার বাদে, চার্জার বাদে। আচ্ছা, ওকে, শুধু ইনভার্টার? জি। ওকে, এটা আছে আপনার একটা, এই যে আপনার ব্যাটারি কেবল দিয়ে দিছে, কেবল সাথে ফ্রি। জি। আর আছে আপনার প্রোডাক্টটা হচ্ছে, এটা আছে আপনার দুইটা, আর এই পাশে দিয়েছে দুইটা, চারটা মসফেট ব্যবহার করছে এটা, 2000 ওয়াট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো দুই নাম্বারই করবো না আমরা, আপনারা যেটা দেওয়া থাকবে সেটাই বলবো, ঠিক আছে? আর এটার কিন্তু কোনোটারই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কলে ফোন দিবেন, ফোন দিয়ে আপনারা দেখে শুনে তারপর প্রোডাক্ট কিনবেন, কোনোটারই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আপনাদের নিজ দায়িত্বে মালটা কিনতে হবে, আমার দায়িত্ব থাকবে শুধু মালটা চেক করে দিতে হবে, মালটা ভালো আছে কি না। এইটা যদি মনে করেন যে ভাই আপনি দেখাচ্ছে নষ্ট মাল দিয়ে বলছেন যে মাল, ওকে আমি চেক করে দিছি, এরকম না। আপনি ভিডিও কল দিবেন, আপনার সামনে চেক করব, চেক করে মালটা আমি বুকিং করব।
অনেক ভালো মানের কেবল দিছে, তারও দিয়ে দিছে মোটা। ঠিক আছে, এটা মালটা একটু দেখাই, জিনিসটা অনেক ভালো করছে। 3000 ওয়াট, এই যে একদম পুরাই মাখন কালার। ঠিক আছে, আপনার একটা কুলিং ফ্যান আছে, ব্যাটারি ইনপুট আছে, আর এই পাশে আছে আপনার আউটপুট আছে, ইউএসবি লাইন আছে, একটা সুইচ, ওয়ান অফ সুইচ আছে। ঠিক আছে জি, একটা ভালো প্রাইস দেন তো। আচ্ছা, এটা রাখা যাবে, আমি আমার কাছে প্রাইস আছে, এটা 3450 টাকা পর্যন্ত করতে পারবো। 3500 টাকা রেট আছে আমার, 3450 টাকা পর্যন্ত ফিক্সড করতে পারবো। 3450 টাকা মানে ভালো প্রোডাক্ট? হ্যাঁ, ভালো প্রোডাক্ট, মনে করেন এতে লোড দেওয়া যাবে বেশি। আপনার তিনটা কম বাজেটের নাই, কম বাজেটের ভিতরে নাই, এগুলো আছে এই যে সব তো হাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, 3450, আচ্ছা এবার একটা দেখাবো আপনার 4-in-1 ইনভার্টার প্লাস চার্জার। এটা কি মামা কোনো দামাদামি আছে ফোন দিয়ে কি দামাদামি? সেটা আমি যখন প্রোডাক্টটা নিব দেখাচ্ছে, সেটা কাস্টমারের আমি কথা বলে সেটা দেওয়া যাবে, সমস্যা নেই। এটা কি? এটা আছে আপনার 4-in-1 টেল ইন্ডিয়া চার্জার সহ 1000 ওয়াট ইউপিএস মানে আইপিএস মোড আছে, এই যে। ঠিক আছে, আউটপুট আছে, একটা কুলিং ফ্যান আছে। আচ্ছা, এক্সট্রা সোলারের প্যানেল লাইন ঢুকাতে পারবেন, ব্যাটারি লাইন এখানে দিতে হবে, আর এসি লাইন তো আছেই আপনার। এটা 4-in-1 মানে কি বুঝলাম না। ওই যে আপনার এই যে আউটপুট আছে, আউটপুট আছে, ঠিক আছে। আচ্ছা, সোলার প্যানেল লাইন দিতে পারবেন আবার সোলার প্যানেল, জি। আচ্ছা আচ্ছা, ব্যাটারি থেকে ব্যাকআপ নেবে, ব্যাটারিতে আবার চার্জ করবে, এসি লাইন ডাইরেক্ট কারেন্ট লাইন ঢুকাতে পারবেন। আচ্ছা, এটার নাম দিয়ে দিয়েছে এই যে 4-in-1 দেখি। ঠিক আছে, এই যে ইউপিএস 4-in-1 1000 ওয়াট। আচ্ছা, একটা ভালো প্রাইস দিন মামা, এটা রাখা যাবে আপনার 3400 টাকা। 3400, এটা ইউপিএস মোড আছে নাকি? হ্যাঁ, ইউপিএস মোড মানে কারেন্ট চলে গেলে বোঝা যাবে, বোঝা যাবে না। এর সাথে আপনি যদি ভালো সার্ভিস পেতে চান অবশ্যই একটা কম্পিউটার ল্যাপটপ। আচ্ছা, ল্যাপটপ চার্জার চার্জার দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে। আচ্ছা ঠিক আছে, আপনার সিলিং ফ্যানও চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। সিলিং ফ্যান মিনিমাম কয়টা চলবে? এটা দুইটা চলবে, দুইটা দুইটা। ঠিক আছে, 3400 টাকা, এই যে দামি যেগুলো প্রত্যেকটাই আপনি ফ্যান চালাতে পারবেন, এটা রাখা যাবে 3400 টাকা। আচ্ছা আচ্ছা, এবার দেখাবো স্বাভাবিক যেগুলো পাওয়া যায় 1000 ওয়াট 500 ওয়াট মানে বাজেট কম, লো বাজেট, যারা লো বাজেটের ভিতরে কম দামে কিনতে যাচ্ছেন। হ্যাঁ, এই যে ব্যাটারি থেকে এসি সার্ভিস চাচ্ছেন, হ্যাঁ তাদের জন্য শুধুমাত্র এটা 1000 ওয়াট ইনভার্টার। সব থেকে লো বাজেট কি এটা? হ্যাঁ, সব থেকে লো এটা আছে 500 ওয়াট, এটা আছে 1000 ওয়াট। যারা মনে করেন যে ব্যাটারি থেকে একটা বাল্ব জ্বালাবো, কারেন্টের বাল্ব, ফোন চার্জ করব, ল্যাপটপ চার্জ করব, শুধুমাত্র তাদের জন্য। যত ওয়াটের চার্জার হোক না কেন চার্জ হবে, মোবাইল চার্জ দেওয়া যাবে সম্ভব মামা। এটা আছে আপনার 950 টাকা, 950 অনলি 950। আচ্ছা আচ্ছা, তারপর এবার দেখাবো হচ্ছে আপনার 500 ওয়াটের ইনভার্টার। ঠিক আছে, 500 ওয়াট ইনভার্টার, 500 ওয়াট না না এটা হচ্ছে 1000। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 500, হ্যাঁ এটার 950 বলছো মামা? আচ্ছা আচ্ছা, 950। আচ্ছা, এটা আছে আপনার 500 ওয়াট, সাথে থাকছে আপনার একটা ব্যাটারি কেবল। প্রত্যেকটা মাল চেক করে নিতে পারবেন, জি। আচ্ছা ঠিক, এটা রাখা যাবে 850, 850 অনলি 850। এইগুলোই ছিল আজকে আমার প্রোডাক্ট, শুধুমাত্র আইপিএসগুলাই দেখাইছি, আর নেক্সট ভিডিও আপনার চার্জার, বিভিন্ন ব্যাটারি চার্জারগুলো দেখাবো। ঠিক আছে, তো ভিউয়ার্স ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথা, যে আমার ভিডিওতে কেউ বাজে কমেন্ট করবেন না, যার পছন্দ হয় অবশ্যই মাল নেবেন, আর দেখে শুনে মাল নিতে পারবেন। ঠিক আছে, আমার কয় হাজার প্লাস মাল আছে, প্রোডাক্ট আছে আমাদের এখানে প্রায় আছে আপনার 5000 প্লাস। যে কোনো ধরনের যদি আইসি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের লক দিবেন, ইলেকট্রনিক্সের যাবতীয় পার্টস, এই যে। ঠিক আছে, আমরা না দেখলে আসলে বুঝতে পারবেন না যে আমরা মানে কত হাজার পার্টস মামা, কত হাজার টোটাল, কত হাজার আইটেম। আনুমানিক বলছি 5000, কিন্তু গুনলে দেখা যাচ্ছে তার বেশি হবে।
টর্চ লাইট, সিসি ক্যামেরা, তারপরে মোবাইলের আপনার টাচ ডিসপ্লে যাবতীয় মাল হোলসেল করা হয়। তো ঠিক আছে, তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।